আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মকবুল হুসাইন, সহকারী শিক্ষক, বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি বাংলা দ্বিতীয় পত্র বই হতে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের নাম হল শব্দ ও পদ। আজকের আলোচ্য বিষয়ের নাম হল শব্দ ও পদ। প্রিয় শিক্ষার্থী, অর্থ হলো শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। যেমন ক, ল, ম, এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয় কলম। ক যোগ ল, ল যোগ ম। কলম বলতে লেখার একটি উপকরণকে বোঝায়, সুতরাং এটি একটি শব্দ। এরকম আমি বাজার যাই ইত্যাদিও শব্দ। এগুলোর আলাদা আলাদা অর্থ আছে। আমি শব্দের অর্থ আছে, বাজার শব্দের অর্থ আছে, যাই শব্দের অর্থ আছে। সুতরাং প্রত্যেকটি শব্দ এখানে, প্রত্যেকটি ধ্বনি এখানে শব্দ। এগুলোর আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ ফাঁকে আমি আরেকটু কথা বুঝিয়ে নেই। আমরা যেভাবে প্রতিনিয়ত সময় ব্যয় করে যাচ্ছি, এই সময় গণনার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যেমন সময় গণনার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রাংশ সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড মিলে হয় এক মিনিট, এমনি করে 60 মিনিট মিলে হয় এক ঘন্টা, এবং 24 ঘন্টা মিলে হয় এক দিন, 7 দিনে হয় এক সপ্তাহ, 15 দিনে হয় এক পক্ষ, 30 দিনে হয় এক মাস, 12 মাসে এক বছর, 12 বছরে এক যুগ, 100 বছরে এক শতাব্দী। এই নিয়মে সময়ের গতি চলে। প্রিয় শিক্ষার্থী, শব্দ বাক্য গঠনের নিয়মটাও ঠিক অনুরূপ। ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকেই ধীরে ধীরে ছন্দাকারে কবিরা কবিতা লিখেন, সাহিত্যিকরা রচনা লিখেন, বই লিখেন, বিভিন্ন উপন্যাস লিখেন। যেমন আমি বাজারে যাই, এটি একটি বাক্য। এখানে বক্তা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, কখন তাকে বাক্য বলে। প্রিয় শিক্ষার্থী, শব্দ একাধিক পাশাপাশি মিললেই তাকে বাক্য বলা যাবে না। যদি কোনো বক্তার ওই শব্দগুলো একত্রিত হয়ে তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে, তাহলে এক্ষেত্রে বোঝা যায় শব্দগুলো ক্রমান্বয়ে এমন অর্থানুসারে সাজানো হবে যে সাজানোর কারণে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে, অন্যের কাছে তা বোধগম্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করি, আমি বাজার যাই, এখানে তিনটি শব্দই অর্থপূর্ণ। আমি বাজারে যাই, এটি একটি মনের ভাব প্রকাশক বাক্য। এখানে বাজার শব্দটি
বাক্যে ব্যবহৃত হবার সময় কিছুটা বদলে গেছে। বাজারে বাক্যে ব্যবহৃত হবার সময় শব্দের শেষে এ ধরনের কিছু বর্ণ যোগ হয়, এগুলোকে বলে বিভক্তি। শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই এক একটি পদ বলে। তাহলে বলা যায় বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। পদ